অনুরাগীদের অশ্রু আর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন নায়ক রাজ রাজ্জাক। সকালে FDC-তে তার প্রথম জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হয়। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পালা শেষে গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জনপ্রিয় এই অভিনেতার। মেজ ছেলে বাপির অপেক্ষায় জানাজা শেষে দাফন বাকি রেখে নায়ক রাজের মরদেহ রাখা হয়েছে হিমঘরে। আরও জানাচ্ছেন মৌসুমী আচার্য। প্রায় 50 বছর ধরে তার কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল যে FDC-র আঙিনা নায়করাজের শেষ যাত্রার শুরু হয় সেখানে। অশ্রুসজল চোখে প্রার্থনা আর পুষ্পে শেষ অভিবাদন জানালেন স্বজন সহকর্মীরা। তো ওই আমাদের ফরম্যাট এখনো তাকেই ফলো করে, সমস্ত নায়ক দেখি তাকেই ফলো করে। তিনি নায়কীভাবেই চলে গেলেন, যেমন নায়ক নায়কোচিত ভাবেই তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমরা যা হারিয়েছি এটা বলে বোঝানো যাবে না, সব শেষ হয়ে গেছে। আমার মনে হয় সব শেষ। আমি মনে হলে আমার গর্ভকে ভেঙে যাবে। রাজ্জাক ভাই আত্মার শান্তি কামনা করি, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। রাজ্জাকের দ্বিতীয় সংসার FDC-তে প্রথম জানাজায় অংশ নেন রাজ্জাকের ঘনিষ্ঠজন, সহকর্মী, শিল্পী, কলাকুশলী এবং ভক্তরা। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি রাজ্জাকের মরদেহ। শেষবারের মতো প্রিয় নায়ককে দেখতে মানুষের ঢল নামে সেখানে। তার একদিকে যেমন তার মেধা ছিল, প্রতিভা ছিল, কিন্তু তার পাশাপাশি তিনি যে শ্রম দিয়েছেন, তিনি যে লড়াইটা করেছেন, যে যুদ্ধটা করেছেন, সেটি কিন্তু একটি অসাধারণ যুদ্ধ এবং যে কোনো শিল্পীর জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। নায়করাজ নায়করাজ, তার সঙ্গে অন্য কাউকে তুলনা করা ঠিক না, তিনি আমাদের উত্তম কুমার। রাজ্জাকের কর্ম ও স্মৃতিকে ধারণ ও লালনের দাবি ধ্বনিত হয় বারবার। তার কর্মের কথা যেন পরবর্তী জেনারেশন তার যে অবদান চলচ্চিত্রে এগুলি জানেন সেটার উদ্যোগ নেওয়া উচিত। একটি জগৎকে তিনি নিঃস্ব করে গেলেন, আমি তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরে বাদাসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে নায়করাজের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নায়করাজের মেজ ছেলে বাপ্পি দেশে পৌঁছবেন বুধবার সকালে, তখন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে রূপালী পর্দার রাজপুত্রকে। মৌসুমী আচার্য, SATV, ঢাকা।